আল আকসা মসজিদ সম্পর্কে কিছু তথ্য। আল আকসা মসজিদ সম্প্রীত ফিলিস্তিনি আল আকসা মুসলমানদের পবিত্র স্থান বলে ঘোষণা করেছে ইউনেস্কো। 13 অক্টোবর পাশকৃত এক প্রস্তাবনা বলা হয়, জেরুজালেম আল আকসা মসজিদের উপর ইসরায়েলের কোনো অধিকার নেই, আল আকসা মুসলমানদের পবিত্র স্থান। এটি ঐতিহাসিকভাবে সত্যি। মুসলমানদের কাছে আল আকসা মসজিদ নামে পরিচিত এই স্থানটি ইহুদির কাছে টেম্পল মাউন্ট নামে পরিচিত। আল আকসা বা বাইতুল মুকাদ্দাস হচ্ছে ইসলামের প্রথম কিবলা এবং মক্কা মদিনার পর তৃতীয় পবিত্র স্থান। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদুল নবী, বাইতুল মুকাদ্দাস মসজিদের উদ্দেশ্যে সফরকে বিশেষভাবে সওয়াবের কাজ হিসাবে উল্লেখ করেছেন, যা অন্য কোনো মসজিদ সম্পর্কে করেননি। বাইতুল মুকাদ্দাস মসজিদ এবং আশেপাশের এলাকা বহু নবী স্মৃতিবিজড়িত রয়েছে। এই পবিত্র নাম শুধু একটি স্থানের সঙ্গে জড়িত নয়, বরং এই নাম সব মুসলমানদের ইমান ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ। এখানে রয়েছে অসংখ্য নবী রাসুলের মাজার। আল আকসা মসজিদের গুরুত্ব আরও একটি বড় কারণ হলো, প্রথম থেকে হিজরত পরবর্তীতে 17 মাস পর্যন্ত মুসলমান আল আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ আদায় করতেন। পরবর্তীতে মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী মুসলমানদের কেবলা মক্কার দিকে পরিবর্তিত হয়। মুসলমানদের প্রথম কিবলা হিসেবে পরিচিত এই মসজিদটি পূর্ব জেরুজালেমে অবস্থিত। আল আকসা মসজিদের অর্থ হচ্ছে দূরবর্তী মসজিদ। মসজিদটির অপর নাম হচ্ছে বাইতুল মুকাদ্দাস। এই পবিত্র মসজিদ থেকে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঊর্ধ্ব আকাশে তথা মেহরাজ গমন করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরাজ গমনের সময় আল আকসার অতীতের সব নবী রাসূলের জামাতে ইমাম হয়ে দুরাকাত নামাজ আদায় করেন। মহান আল্লাহ এ সম্পর্কে বলেন, সকল মহিমা তার, যিনি তার বান্দাকে এক রাতে মুসলিম হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, যার চতুর্পাশকে আমি বরকতময় করেছি, আর এই ভ্রমণ করানোর উদ্দেশ্য হচ্ছে যাতে আমি আমার নির্দেশন তাকে প্রদর্শন করি। সূরা বাণী ইসরায়েল 1। এই মসজিদ নির্মাণ সম্পর্কে বিভিন্ন তথ্য পাওয়া যায়। একদল ঐতিহাসবিদ মনে করেন, আল আকসা মসজিদ মূলত হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে তৈরি হয়, যা পরবর্তীতে নবীরা পুনর্নির্মাণ ও সংস্করণ করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কর্তৃক কাবা গৃহ নির্মাণের 40 বছর পর হযরত ইয়াকুব আলাইহিস সালাম আল আকসা মসজিদ নির্মাণ করেন। এরপর খ্রিস্টপূর্ব 1004 সালে হযরত সুলেমান আলাইহিস সালাম এই মসজিদটি পুনর্নির্মাণ করেন। বিভিন্ন শাসকের সময় মসজিদে অতিরিক্ত অংশ যোগ করা হয়। এর মধ্যে রয়েছে গম্বুজ, আঙিনা, মিম্বার, মেরাম ও অভ্যন্তরীণ কাঠামো। 638 খ্রিস্টাব্দে সমগ্র বাইতুল মুকাদ্দাস এলাকা মুসলমানদের দখলে আসার পর মুসলমানরা কয়েকবার মসজিদের সংস্করণ করেন, কিন্তু 1096 সালে খ্রিস্টান ক্রুসেডার ফিলিস্তিনের দখলে করে নেওয়ার পর আল আকসা মসজিদের ব্যাপক পরিবর্তন করে। তারা মসজিদের গম্বুজের উপর ক্রুশ স্থাপন করে। এরপর 1187 খ্রিস্টাব্দে মুসলিম সেনাপতি গাজী সালাউদ্দিন আইয়ুব জেরুজালেমে অধিকার করার পর পূর্বের নকশা অনুযায়ী আল আকসা মসজিদ পুনর্নির্মাণ করেন। মসজিদটিতে 2টি বড় এবং 10টি ছোট গম্বুজ রয়েছে। এই মসজিদ নির্মাণের বিভিন্ন পর্যায়ে স্বর্ণ, সিসা বা লিড বা মার্বেল সহ বিভিন্ন প্রকার পাথর ব্যবহৃত হয়েছে। ঐতিহাসিক এই মসজিদটির আয়তন 3500 বর্গমিটার। এই মসজিদে 5000 মুসলিম একসঙ্গে নামাজ পড়তে পারেন। বর্তমানে ইহুদিবিদ ইসরায়েল ঐতিহাসিক মসজিদটি দখল করে রেখেছে। 1948 সালে 15 মে বেলাফার ঘোষণার মাধ্যমে ফিলিস্তিন অবৈধ ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই রাষ্ট্র প্রতিষ্ঠিত লাভের পর বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হস্তচ্যুত হয়ে যায়। সেই থেকে বাইতুল মুকাদ্দাস তাদের দখলে রয়েছে। 1969 সালে তারা একবার আল আকসা মসজিদে অগ্নিসঙ্গ করেছিলেন। বর্তমানে এই মসজিদ প্রবেশবিধি সুরক্ষিত ইসরায়েলি মুসলমানদের বাসিন্দারা এবং পূর্ব জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিরা মসজিদুল আকসার প্রবেশ ও নামাজ আদায় করতে পারে, আবার অনেক সময় বাধাও দেওয়া হয়। এই বিধিনিষেধ মাত্র সময় সময় পরিবর্তন হয়। কখনো শুধু জুম্মার নামাজের সময় বিধিনিষেধ আরোপ করা হয়। গাজারা অধিবাসীর জন্য বিধিনিষেধ অনেক বেশি কঠোর। ইসরায়েল সরকারের দাবি, নিরাপত্তার কারণে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ঐতিহাসিকভাবে মুসলমানদের এটি পবিত্র স্থান। মুসলমানরা তাদের প্রথম ভূমি, প্রথম কিবলা ও তৃতীয় পবিত্রতম মসজিদ দ্রুত ফিরে পাক। শান্তিপ্রিয় বিশ্ব মানবতার এটি একান্তই প্রত্যাশা।